ফিরে এলাম 10টায় 10 দিক নিয়ে। এর আগেও যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই সিবিআই এর হাতে গ্রেফতার হন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। একদিকে তাকে যখন জেরা করা হচ্ছে, অন্যদিকে তখনই তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। টাকা দিলে সুলভে মিলবে চাকরি, এই প্রতিশ্রুতি দিয়ে জেলায় জেলায় তিনি প্রতারণার ফাঁদ পেতেছিলেন এবং এই কাজে তার একাধিক এজেন্ট ছিল যারাও এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে রয়েছেন। এবং এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে চন্দনের সঙ্গে জড়িত সন্দেহে আরো 10 জন এজেন্ট এবং সাব এজেন্টকে এবার সিবিআই তরফ থেকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব নিজাম প্যালেস থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একাধিক প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ ছিল, উপদেষ্টা কমিটির 3 সদস্যের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল, একাধিক এজেন্টের মাধ্যমে তিনি এই নিয়োগ প্রক্রিয়ায় এই যে প্রতারণা চক্র সেটা চালাতেন, আর এবার এদেরই মধ্যে 10 জন এজেন্ট এবং সাব এজেন্টকে তলব করা হলো সিবিআই এর তরফ থেকে, কি জানতে পারছো? কবে তাদের তলব করা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, প্রায় 10 জন এজেন্ট বা সাব এজেন্ট তাদেরকে কিন্তু তলব করা হয়েছে নিজাম প্যালেসে, এবং আজকেই তাদেরকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। মূলত যে বিষয়টা আমরা জানাচ্ছিলাম বা যে বিষয়টা তুমি জানো, যে চন্দন মণ্ডল তিনি ছিলেন একজন প্রভাবশালী এজেন্ট, এবং সেই প্রভাবশালী এজেন্ট রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একাধিক সাব এজেন্ট নিয়োগ করেছিলেন বা এজেন্ট রেখেছিলেন, যারা কিনা এই সমস্ত অযোগ্য প্রার্থীদের কাছে যেতেন এবং যাওয়ার পরে তাদেরকে বলা হতো যে টাকার বিনিময়ে এরকম সুলভে সরকারি চাকরি, স্কুলের চাকরি তারা পেয়ে যাবেন। এই রকমই কিন্তু চন্দন মণ্ডল সম্পর্কে বিস্তারিত তথ্য যখন সিবিআই সংগ্রহ করতে শুরু করে, তখন এরকম একাধিক এজেন্ট সাব এজেন্টদের হদিশ তারা পায়। সেই রকমই কিন্তু 10 জন এজেন্টকে আজকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত যেমনটা জানা যাচ্ছে, প্রায় চন্দন মণ্ডল এই চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রায় সেঞ্চুরি করে ফেলেছে এখনো পর্যন্ত, যে অযোগ্য প্রার্থীদেরকে এইরকমভাবে তার টাকার বিনিময়ে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দিয়ে। ইতিমধ্যে চন্দন মণ্ডল সিবিআই হেফাজতের মধ্যে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা বা তার আগে থেকে তার সঙ্গে কানেক্টেড এমন একাধিক এজেন্টের হদিশ পান সিবিআই, এবং সেই মতোই কিন্তু তাদেরকে কালকেই নোটিশ পাঠানো হয়েছে এবং আজকের মধ্যে তাদেরকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে তদন্তকারী অফিসার তার তিনি এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যেই চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া কাজ সেটা শুরু করা হবে, এবং এজেন্ট যে যাদেরকে ডাকা হয়েছে তারা এলে তাদেরকেও সঙ্গে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত। মাধুরী, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ পার্থ তোমায়। গতকাল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ছিলেন এক রহস্যে মোড়া চরিত্র যার খোঁজ পাওয়া যাচ্ছিল না, প্রকাশ্যে তিনি আসেননি, আর তার খোঁজেই বাগদার মামা ভাগিনা গ্রামে আমরা পৌঁছেছিলাম। আমরাই খুঁজে বের করেছিলাম বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়ি, দেখুন। চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জন নিয়োগ দুর্নীতির মামলার সামনে আসার পর থেকেই এই নামটা ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার তাকে গ্রেফতার করলো সিবিআই। এই চন্দনকে নিয়ে মাসের পর মাস টানা খবর করেছে এবিপি আনন্দ। চন্দন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিক্রির। এই অভিযোগ নিয়ে খোঁজ খবর করতে গিয়েই চন্দন মণ্ডলের প্রাক্তন গাড়ি চালকের খোঁজ পেয়েছিলাম আমরা, যিনি এবিপি আনন্দের কাছে বিস্ফোরক দাবি করেছিলেন। আমাকে বিধাননগর কমিশনার ধরেছিল এই চাকরির বিষয় নিয়ে, এরকম যে এরকম সময় দুর্নীতি দেখেছি আমি, দেখার পরে তার সাথে ওনার সঙ্গে আমার গণ্ডগোলের সঙ্গে আমি তার সঙ্গে অনুষ্পুরো কাজটা আমি ছেড়ে দিয়েছি। এই যে ওনাকে সিআইডি ধরে বলেছিল যে এরকম উনি চাকরি দেয়, ওনার পরে আমাকেও ধরেছিল সিআইডি। বছর তিনি চারির কাকায় গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, আমাকে রাত জিজ্ঞাসাবাদ করে আমাকে রাত 12টার সময় ছেড়ে দেয়। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস রঞ্জনের নাম প্রকাশ করার পরও দীর্ঘদিন তিনি ছিলেন রহস্যে মোড়া এক চরিত্র, প্রকাশ্যে কোথাও তার দেখা মেলেনি। এই সময় চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের ঠিকানা খুঁজে বার করেছিল এবিপি আনন্দ। আমরাই পৌঁছে গেছিলাম একেবারে রঞ্জনের বাড়ির দোরগোড়ায়, উত্তর চব্বিশ পরগনার বাগদায় মামা ভাগিনা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা চন্দন মণ্ডল ওরফে রঞ্জন, কিন্তু গ্রামের মধ্যে বাকি বাড়িঘরের তুলনায় রঞ্জনের বাড়ি কিছুটা বেমানান, কারণ তাকে ছোটখাটো প্রাসাদ বললে খুব একটা ভুল হয় না। সেই বাড়িতে গিয়ে সেদিন চন্দন মণ্ডলের খোঁজ মেলেনি এবিপি আনন্দ, দেখা পেয়েছিল তার মেয়ের। কিন্তু এত বড় বাড়ি চার সেই চন্দন মণ্ডল কি করতেন?
তিনি ছিলেন বাগদারি মামা ভাগদে গ্রামের কবি জীবনানন্দ দাস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। তার স্কুলেও পৌঁছে গেছিলাম আমরা। এবার চন্দন মণ্ডলকে জেরা করে কি আরো অযোগ্য প্রার্থীদের হদিশ পাবে সিবিআই, সেটাই দেখার। সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। গত কয়েক মাস ধরে যে ছবি আমরা দেখছি, বেআইনিভাবে নিয়োগের অভিযোগ এবং নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গ্রেফতার তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা, আমরা দেখতে পেয়েছি একের পর এক তারা জেলে গিয়েছেন এবং তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, গ্রেফতার হয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। শুধু নেতা মন্ত্রী আধিকারিকই নন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জালে ধরা পড়েছে এজেন্ট মিডলম্যানরাও। আর তারপর হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পর এবার গ্রেফতার হলেন উপেন বিশ্বাস বর্ণিত বাগদার চন্দন ওরফে রঞ্জন। দশটায় দশ দিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনের আগে কংগ্রেস বামেদের বিক্ষোভ। কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে সাগরদিঘি থানা ঘেরাও বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচির কি ছবি এবং কি পরিস্থিতি এলাকায়? মাধুরী, এই মুহূর্তে বিক্ষোভকারীরা, বাম কংগ্রেস যে নেতৃত্ব এবং বিক্ষোভকারীরা, তারা সাগরদিঘি থানার সামনে ঘেরাও করে রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, তিনিও বসে রয়েছেন, অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সরাসরি জানানো হয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইদুর রহমান বলে ওই কংগ্রেস নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে জঙ্গিপুর কোর্টে তাকে ফরোয়ার্ড করা হবে এবং তার বিরুদ্ধে স্থানীয় এক মহিলা যিনি অভিযোগ করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সাইদুর রহমানের বিরুদ্ধে। এবং এই যে বিক্ষোভ ঠেকানোর জন্য ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যদি প্রয়োজন পড়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদেরকেও নিয়ে আসা হবে। তাকে কোর্টে নিয়ে যাওয়ার পথে যদি কংগ্রেস কর্মীরা বাধা দেন তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবহার করা হতে পারে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। গোটা ঘটনা নিয়ে কিন্তু সকাল থেকে উত্তপ্ত রয়েছে সাগরদিঘি এবং সাগরদিঘি থানা চত্বরে কিন্তু বিধানসভা একেবারে ভোটের অল্প কিছুদিন আগে কিন্তু উত্তপ্ত হতে শুরু করলো এবং এই উত্তপ্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। ধন্যবাদ রাজীব। চলে আসছি পরের খবরে। মুর্শিদাবাদের সুতির গোঠার হাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাইকোর্টে রিপোর্ট পেশ করলো সিআইডি। প্রধান শিক্ষকের একার পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি থাকতে পারেন এই ঘটনায়। শেষ 3-4 বছরে নথি জাল করে কি করে বেতন পেয়েছেন অভিযুক্ত অনিমেষ, এই প্রশ্নই ছুড়ে দেন বিচারক সিআইডির কাছে। আগামী 10ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় দুদিন আগে আদালতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনেছিল ইডি। বৃহস্পতিবার গ্রুপ ডি সংক্রান্ত মামলা শুনানিতে হাইকোর্টের সওয়াল জবাবে উঠে আসে মহাভারত থেকে ম্যাকবেথ প্রসঙ্গ। কখনো এসএসসির আইনজীবীর মুখে শোনা যায় যুধিষ্ঠিরের কথা, কখনো বিচারপতি উল্লেখ করেন লেডি ম্যাকবেথের নাম। এবার বিচারপতির মুখে বাল্মীকির উপমা। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি থেকে মুর্শিদাবাদের স্কুলে শিক্ষক নিয়োগে বেনিয়ম, দুটি মামলাতেই বিচারপতির মুখে বাল্মীকির প্রসঙ্গ। কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলে ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের গোঠা এয়ার হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগে দুর্নীতির আবহে মুর্শিদাবাদের এই ঘটনায় কলকাতা হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সোমবারই গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। ঘটনার 4 দিনের মাথায় শুক্রবার আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি। সিআইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেননি ধৃত প্রধান শিক্ষক আশিস তিওয়ারি, তাই তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। প্রধান শিক্ষকের ছেলে যার বিরুদ্ধে বেনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগ, সেই অনিমেষ তিওয়ারি পলাতক। অনিমেষ কোথায় থাকতে পারেন সেই সম্পর্কে ধারণা রয়েছে আমাদের, আদালতে মন্তব্য করে সিআইডি। উল্লেখ্য, আগেই ভূগোলের শিক্ষক অনিমেষকে স্কুলে ঢুকতে নিষেধাজ্ঞা ও তার বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেন, প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি থাকতে পারে। শেষ তিন চার বছরে কি করে বেতন পেয়েছেন, নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ? সিআইডিকে প্রশ্ন করেন বিচারপতি। উত্তরে সিআইডি জানায়, তদন্তে জানা গেছে জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে অনিমেষ তিওয়ারির জাল করা নথিগুলি নিয়ম অনুযায়ী কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুপারিশপত্র ও নিয়োগপত্র জেলা স্কুল পরিদর্শকের দফতরে পাঠানো হয়, কিন্তু এখানে সবই গোটা হাই স্কুলের প্রধান শিক্ষকের অফিস থেকে পাঠানো হয়েছে। সিআইডি রিপোর্টে আরও জানানো হয়, এই মামলায় এখনও পর্যন্ত 33 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষিতে ফের একবার বিচারপতি বলেন, কমিশন এখন বাল্মীকি হয়েছে, আগামী 10 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।